দরকার সেটা নেওয়া হয়েছে না, সেটা নেওয়া হয়ে হওয়ার হয়েছে মাত্র বলার এই কারণ যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি বা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় বা একান্ত ব্যক্তিগত ইচ্ছায় আইন প্রণয়নের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করেছেন, সেটার অগ্রযাত্রা চলছে। আমি সৌভাগ্যক্রমে অবশ্যই বলবো যে আমি এর গোড়া থেকে এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে কাজ করার সুপথ বর্জন করেছি এবং 4 বছর কাজ করেছি। সেই আলোকে কেমিক্যাল কন্টামিনেন্টস নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে কি ধারণা সেটা কিছুটা থাকবে, এবং কন্টামিনেন্টস গুলা কোথা থেকে আসে, কোথায় কোথায় এগুলার উৎস কোথা থেকে আসে এবং তার প্রভাবে আমাদের কি হয়, এখানে রসায়ন বিভাগ হবে আমি দেখতে পাচ্ছি, কেউ কিছু মনে করবেন না, বারানগুল দুঃখিত। আর তার এবং সেটা ওয়ে ফরওয়ার্ড, আমরা সেটা থেকে কি করে মুক্তি পেতে পারি এবং কিভাবে আমাদের দেশের খাবার গুলো অ্যাটলিস্ট কেমিক্যাল কন্টামিনেন্টস থেকে মুক্ত পাবে সেই ব্যাপারে কিছু আমি একটা কথা বলবো আশা করছি। তা আমি আমার পরের স্লাইডে চলে যাচ্ছি। ভেজাল এবং দূষণ, এটা কেন বলি কন্টামিনেশন এন্ড অ্যাডাল্টারেশন, এটা কিন্তু এক নয়, ভেজাল এবং দূষণ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ভেজাল খাদ্য আমরা তাকেই বলবো হ্যাঁ যেটার মধ্যে যেখানে মূল খাদ্যদ্রব্যের সাথে আপনি কিছু মেশাবেন যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথবা যে মূল খাদ্য সেটা থেকে আমরা কিছু তুলে নিই সেটা, যার ফলে কি হবে ওই খাবারের গুণাগুণ বা পুষ্টিমান কমে যায়, এটাকে বলা হয় ভেজাল খাদ্য। আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে দেখে আসছি বাংলাদেশে যে দুধে পানি মেশানো এটা কিন্তু নির্ভেজাল একটা ভেজাল এটাকে বলা যায়। হ্যাঁ, কিন্তু সেখানেও একটা কথা আছে, আমি সেটা পরে বলছি। হ্যাঁ, এই এই যে এটাকে ভেজাল বলবো কারণ দুধে আপনি পানি মেশালে আপনি যদি সেই ওই গণিতের চ্যাপ্টারে চলে যান যে একক আয়তনে তার পুষ্টি গুণাগুণ বা পুষ্টিমান ঠিক থাকছে কিনা, অবশ্যই থাকছে না, সেটা পাতলা হয়ে যাচ্ছে এবং পুষ্টিমান কমে যাচ্ছে, এটাকে বলবো আমরা ভেজাল। আবার এমন আছে যেমন আপনারা অনেকেই মনে করেন যে চিংড়ি মাছে জেলি দেওয়া, তারপরে মশলার গুঁড়া, যেটা মরিচের মশলা মরিচের মরিচ গুঁড়াতে বলা হয়ে থাকে ইটের লাল ইটের গুঁড়া দেওয়া হয়, এগুলি কিন্তু বলা কথা। হ্যাঁ, এটা হচ্ছে আবার যে আবার ইটের গুঁড়াটা আমার শরীরের জন্য ক্ষতিকর, এটা মেশাচ্ছে এটার ওজন বাড়ানোর জন্য। চিংড়ি মাছে আমি শুনেছি অনেক আগে এখানে জমা এখানে কাজ করার আগে শুনেছি চিংড়ি মাছের ভিতরে ছোট ছোট তার কাটা ঢুকিয়ে দেওয়া হতো জাস্ট বিকজ টু ইনক্রিজ ইটস ওয়েট, ওজন বাড়ানোর জন্য। এই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস মেশানো হয় মুনাফা লোভে, অতি মুনাফার লোভে, সেটাকে আমরা ভেজাল খাদ্য বলবো। এটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে করা হয়, ইন্টেনশনালি দেওয়া হয়। সুতরাং ভেজালটা হচ্ছে ইন্টেনশনালি করা একটা অপপ্রক্রিয়া, আর কন্টামিনেশনটা কিন্তু ইন্টেনশনাল, কন্টামিনেশনটা একেবারেই আনইনটেনশনাল, বাট এটা আসে আপনার খাদ্য হয় উৎপাদনের সময় যে ধাপগুলো পেরিয়ে আসতে হয় সেই ধাপের কোথাও না কোথাও, অথবা প্রক্রিয়াকরণ করার সময় যে কিছু ধাপ থাকে সেই প্রক্রিয়াকরণের মাছ থেকে সেখান থেকে কিছু রাসায়নিক দূষক খাবারে অনিচ্ছাকৃত ভাবে চলে আসে, তখন সেটাকে আমরা বলি কন্টামিনেন্টস। হতে পারে মাইক্রোবায়াল বা সেই কন্টামিনেন্টস হতে পারে অনুজৈবিক দূষক বা মাইক্রোবায়াল কন্টামিনেশন বলতে পারি আমরা, সেটা হতে পারে ফিজিক্যাল কন্টামিনেন্টস ভৌত দূষক, যেমন খাবারের মধ্যে নানান রকমের চুল নখ ইটের টুকরা বা পাথরের টুকরা এগুলি পাওয়া যায়। হ্যাঁ, আবার হতে পারে কেমিক্যাল কন্টামিনেন্টস বা রাসায়নিক দূষক, টক্সিন নামে এক ধরনের দূষক আছে সেটাকে আপনার বলা হয়ে থাকে টক্সিন, মনে হতে পারে এটা মাইক্রোবায়াল কন্টামিনেন্ট, আসলে তা না, এটা একটা লিভিং অর্গানিজম থেকে তৈরি হয়ে হয় কিন্তু সে তারা কেমিক্যাল কম্পাউন্ড, তো এই জন্য এটাকে কেমিক্যাল বা রাসায়নিক দূষকের অন্তর্ভুক্ত করা। তো আমরা বুঝতে পারলাম যে ভেজাল এবং দূষণ এর মধ্যে তফাৎটা কি। তা আমরা দেখতে চাই যে কেমিক্যাল কন্টামিনেশন নিয়ে যখন কথা বলবো তখন কি কি প্রিভ্যালেন্স আছে। হ্যাঁ, প্রিভ্যালেন্স অফ হ্যাজার্ডাস কেমিক্যাল কন্টামিনেন্টস, কি ধরনের কন্টামিনেন্টস রাসায়নিক দূষক খাবার মধ্যে আসতে পারে, তাদের মধ্যে যেগুলা একেবারেই মানে ভয়ঙ্কর বা আমাদের দেশে পরিচিত বা আতঙ্কিত, সেটা হচ্ছে কীটনাশক বা পেস্টিসাইড, হ্যাঁ, তারপরে হেভি মেটালস ভারী ধাতু যেটা নিয়ে ক্রোমিয়াম নিয়ে আমাদের খুব মাথা ব্যথা, হ্যাঁ, লেড নিয়ে আমাদের সাংঘাতিক রকমের পীড়া, হ্যাঁ, পীড়া আছে, PAH এখানে লেখা আছে, এটা অ্যাকচুয়ালি পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটা সম্পর্কে আপনাদের হয়তো কোনো ধারণাই নেই, PCB
ডায়োক্সিনস, এটা সম্পর্কেও হয়তো কোনো ধারণা নাই যে এরাও খাদ্য দূষক হিসেবে আসতে পারে। আছে ফুড অ্যাডিটিভস, হ্যাঁ ফুড অ্যাডিটিভসটা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যের প্রক্রিয়াকরণ করার সময় ফ্লেভারিং এজেন্ট, কালারিং এজেন্ট, থিকেনার, নানান রকমের ফুড অ্যাডিটিভস, প্রিজারভেটিভস এগুলি ব্যবহার করা হয়, সেগুলোও কিন্তু আমার খাবারে ব্যবহার যদিও করা হয়ে থাকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কন্টামিনেন্টস হিসেবে দেখা দিতে পারে। তবে হ্যাঁ এই যে আমরা বলছি যে হ্যাজার্ড কখন হবে, এটা কখন হবে এর জিনিসের নাম উল্লেখ করলাম, এরার এদের উপস্থিতির মাত্রা যদি খাবারে একটা নির্ধারিত মাত্রা, নির্ধারিত মানে যতটুকু খেতে পারবেন সর্বোচ্চ সহনীয় মাত্রা ইংলিশে বলা হয়ে থাকে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট, এইটা অতিক্রম করে তখনই এটা হ্যাজার্ডাস হিসেবে বিবেচিত হবে, তার আগে কিন্তু নয়। কেমন এখন আমরা শুরু করি যে এগ্রিকালচারাল ফিল্ড থেকে যদি শুরু করি যে শাক সবজি ফল এগুলো কিভাবে দূষিত হয়, কি 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 থাকলে আমরা বলবো সেটা দূষক, বা সেটা মাত্রার অতিরিক্ত যদি বালাই নাশক, ওই যে বললাম ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট, তার অতিরিক্ত যদি থাকে বালাই নাশক, ভারী ধাতু কিংবা অননুমোদিত কোনো রাসায়নিক উপস্থিতি, হ্যাঁ এটা যদি থাকে তাহলে দূষিত হবে, অথবা যদি অনুজৈবিক দূষক, যেহেতু আমরা অনুজৈবিক দূষক নিয়ে আজকে কথা বলছি না আমি সেটাকে স্কিপ করে যাচ্ছি, তার আগে একটু বলে নেই কীটনাশক বা বালাই নাশক যে আমরা ব্যবহার করি, অনেকেই কিন্তু বলে থাকেন যে এটা না ব্যবহার করলে কি হয়, আগে তো ব্যবহার করা লাগতো না, হ্যাঁ আর তখন কি আমরা খাবার খেতাম না, অফকোর্স আমরা তখন খাবার খেতাম, আমরা খেতাম না আমাদের পূর্বপুরুষরা খেত, হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে যে তখন দেশের আয়তন অনুযায়ী জনগণ কতটুকু ছিল আর এখন দেশের আয়তন অনুযায়ী জনগণ একেবারে প্রায় 3 গুণ জনগণ, কিন্তু আমাদের যে দেশের মানে কৃষিজ জমি যেটা ছিল তার মাত্রা বড় বাড়ে তো নাই, বরং নানা কারণে অনেক কম। সুতরাং সেই কৃষি জমি থেকে যদি আমি এই 17 কোটি মানুষের মুখে খাবার তুলে দিতে চাই তাহলে আমাকে কীটনাশক ব্যবহার করতেই হবে, তা না হইলে আমার খাবারের প্রায় অর্ধেক পোকা মাকড়েই খেয়ে, কিন্তু সেটা ব্যবহার করা মানেই কি ঝুঁকিপূর্ণ, অফকোর্স অবশ্যই না, সর্বোচ্চ সহনীয় মাত্রার মধ্যে যদি থাকে ওই যেটা বললাম ম্যাক্সিমাম রেসিডিউ, তাহলে কিন্তু খাবারটা আপনার সম্পূর্ণ নিরাপদ। কেন দেখুন এটা কি, তাহলে সর্বোচ্চ সহনীয় মাত্রাটা কি, এটা হলো কোনো খাদ্যদ্রব্যে বালাই নাশকের অবশিষ্টাংশের উপস্থিতির সর্বোচ্চ অনুমোদিত মাত্রা। এই অনুমোদনটা কিভাবে হলো, এটা করা হয়ে থাকে যে এটা একটা লম্বা একটা প্রসিডিউর যার মধ্যে পরে পেস্টিসাইডের টক্সিকোলজিক্যাল স্টাডি, আমাদের যে আমরা যে খাবার খাই তার তার যে তার দৈনিক গড় খাবার কতটুকু খাই এবং ওই পেস্টিসাইডের দৈনিক গ্রহণযোগ্য মাত্রা এবং গড় ওজন, এই সব কিছু মিলিয়ে একটা কীটনাশকের সর্বোচ্চ সহনীয় মাত্রা একটা ফসলের উপর নির্ধারিত করা হয়ে থাকে, এবং হওয়ার পরে সেটা যদি আপনি সেই মাত্রাটায় যদি প্রতিদিন মৃত্যু পর্যন্ত ওই খাবার খেয়ে যান তাহলেও আপনার শরীরে এটা স্বাস্থ্যের ঝুঁকি হবে না। এটাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক পরীক্ষার পরে অনুমোদিত মাত্রা, এই অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেক যেটা বলা হয়, অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেকটাও ওইটাই যে অবশিষ্টাংশের সেই মাত্রা যা দৈনিক প্রতি কিলোগ্রাম শারীরিক ওজনের অনুপাতে সারা জীবন কোনো প্রকার স্বাস্থ্যগত ঝুঁকি ছাড়া গ্রহণ করতে পারে। সুতরাং সর্বোচ্চ যে সহনীয় মাত্রা আমরা মাত্রা বলতে যেটা বুঝি এটার নিচে যদি থাকে তাহলে আপনি ওই খাবারটাকে আর দূষিত খাবার বলতে পারেন না, আমরা বলতে পারি হ্যাঁ এটা হয় কিভাবে, ইনকারেক্ট স্টোরেজ অফ অর মিক্সিং কেমিক্যাল, কেমিক্যাল নট ইউজ অ্যাকর্ডিং টু ম্যানুফ্যাকচারার্স ডাইরেকশন, অর্থাৎ আমি যে কীটনাশক ব্যবহার করব সেটার গায়ে কিন্তু একটা দিক নির্দেশনা থাকে, আমি কতটুকু ব্যবহার করব, কত দিন ধরে ব্যবহার করব সেটা যদি আমি না মানি, ইউজ অফ পেস্টিসাইড ইজ লং ডিসপেনশন টাইম, ডিসপেনশন টাইম হচ্ছে যে আপনি ফসলের মাঠে পেস্টিসাইডটা যে অ্যাপ্লাই করলাম যেটা করার পরে এটা বাতাস পানি এগুলির প্রভাবে ভেঙে যাবে, ভেঙে গিয়ে নন টক্সিক স্মল ছোট ছোট কম্পাউন্ডে তৈরি পরিণত হবে এবং সেটা এই ইয়ে থেকে টক্সিসিটি হারিয়ে ফেলবে, সেটাকে ডিসিপেশন টাইম বলে। কিন্তু যদি আমি শাক সবজির জন্য একটা লং ডিসিপেশন টাইমে পেস্টিসাইড ব্যবহার করি, লাইক 2 মাস 3 মাস যেটা ধানের খাতে খেতে ব্যবহার হয়, তাহলে সেটা হবে না। প্রি হারভেস্ট ইন্টারভেল নট অবজার্ভ, মানে শেষ কীটনাশকটা শেষ পর্যায়ে অ্যাপ্লাই করলাম তারপরে ঠিক কতদিন পরে আমি ফসলটা হারভেস্ট করতে পারবো বা বাজারে নিয়ে যেতে পারবো, এটাকে বলে প্রি হারভেস্ট ইন্টারভেল, কারণ এই ইন্টারভেলের মধ্যে ওই ডিসিপেশনটা কমপ্লিট হয়ে যায়। কেমন
প্রত্যেকটা পেস্টিসাইডের কভারের গায়ে লেখা থাকে এর পিএইচআই কত। সুতরাং এটা যদি না মানা হয়, স্প্রে যদি স্প্রে ডিপ ফ্রম অ্যাপ্লিকেশন অ্যাডজাস্টমেন্ট ক্রপ, অর্থাৎ আপনি এক জায়গায় আপনার ক্ষেতে আপনি একটা শস্য ইয়ে করছেন, বুনেছেন, ইয়ে করতেছেন, পাশে আরেকটা ক্ষেত থেকে একটা স্প্রে করলো যেটা আপনার দরকার না, কিন্তু সেটা বাতাসের মাধ্যমে আপনার আপনার ফসলের গায়ে বা ইয়েতে চলে আসে, এটাও একটা কারণ হয়। ইকুইপমেন্ট নট ক্লিন বিটুইন ইউজেস, ইকুইপমেন্ট অর্থাৎ স্প্রে করার পরে বা ফসল কাটার পরে যদি আপনি ক্লিন না করেন আরেকবার ইউজ করার আগে, সেক্ষেত্রে হতে পারে অ্যাক্সিডেন্টাল স্পিলেজ হতে পারে, আনসুইটেবল স্টোরেজ কন্ডিশন, যেখানে স্টোর করলেন সেখানে সুইটেবল কন্ডিশনে করতে পারলেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্ল্যান্টিং অফ গ্রাউন্ড গ্রোন ফ্রেশ প্রডিউস ইন সয়েল কন্টামিনেটেড উইথ অ্যাডেড নাইট্রোজেন, অর্থাৎ যেই ক্ষেতে আপনি আপনি চাষবাস করবেন সেই ক্ষেতের মাটি যদি আগে থেকেই হ্যাভি মেটালস জাতীয় দ্রব্য দ্বারা কন্টামিনেটেড থাকে, তাহলে সেখান থেকেও আপনার ফসলে হ্যাভি মেটাল ফসল হ্যাভি মেটাল দ্বারা কন্টামিনেটেড হতে পারে। এগুলি হচ্ছে কজ। এটা থেকে প্রতিরোধ করার উপায় কি, আমরা কি করে এই ফসলকে নিরাপদ করতে পারি, নিরাপদভাবে চাষাবাদ করতে পারি, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, জিএপি, যেটাকে বলে গ্যাপ থাকে। এটার মধ্যে কি কি, এটার মধ্যে থাকে উপযুক্ত কীটনাশক, উপযুক্ত পরিমাণ, ফসল কাটার নিরাপদ সময়, কীটনাশকের সঠিক ব্যবহার, উপযুক্ত কৃষি জমি বাছাই করা, যে কারণে আমি বললাম যে যদি মাঠ ক্ষেতের মধ্যে আগে থেকেই কন্টামিনেশন থাকে হ্যাভি মেটালের, সেই ক্ষেত্রে কিন্তু চাষাবাদ করা যাবে। সুতরাং ওই প্রি হিস্ট্রি জেনে নেওয়া উচিত যে এর আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি ছিল কিনা, সেই ইন্ডাস্ট্রির বর্জ্য বা ওগুলা এই ক্ষেতে এসে পড়েছে কিনা, এইগুলি একটু খেয়াল রাখতে হয় কৃষি জমি বাছাই করার ক্ষেত্রে। কিন্তু কথা হচ্ছে যে এই গ্যাপ কি আমাদের দেশে অনুশীলন করা হচ্ছে, হয়নি আগে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হবার আগে তো নাই, বরং হবার পরেও আমাদের যথেষ্ট সময় লেগেছে, কারণ গ্যাপ বাংলাদেশের জন্য ইয়ে করতে হয়েছে, অনুমোদন করতে হচ্ছে গভর্নমেন্ট দ্বারা, যেটা হয়েছে এখন এই গ্যাপ বিভিন্ন জায়গায় সরকার এবং এনজিওর সমন্বয়ের মাধ্যমে এই গ্যাপ অনুশীলন করার জন্য কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটা শুরু হয়েছে, সময় লাগবে। এবং আপনারা হয়তো পত্রপত্রিকায় দেখে থাকবেন, গত দুই দিন আগেই আসছে যে বাংলাদেশ থেকে কিন্তু আম যাচ্ছে, এখন বিদেশে রপ্তানি হচ্ছে, এবং সেই আমগুলো যাচ্ছেই কিছু সিলেক্টেড ইয়েদের চাষি ভাইদের গাছের আম, যাদেরকে গ্যাপের ট্রেনিং দিয়ে সেই আমগুলি ব্যাগিং পদ্ধতিতে চাষ করা ফলানো হয়েছে। সুতরাং আমরা আশা করতে পারি যে ইন ফিউচার বাংলাদেশে এই গ্যাপ সর্বত্র ছড়িয়ে পড়বে, এবং আমাদের যে আতঙ্ক কীটনাশক নিয়ে সেই আতঙ্ক আমাদের দূর হবে, কারণ তখন হয়তো কীটনাশকের অবশিষ্টাংশ ম্যাক্সিমাম রেসিপি লিমিটেড বেশি থাকবে না, কিন্তু ততদিন কি করবো আমরা, না খেয়ে থাকবো, অফকোর্স না, সেই উপদেশকে আমি আপনাদের দিতে পারি, ডেফিনেটলি আমরা না খেয়ে থাকতে পারি না, আমাদেরকে বেঁচে থাকতে হবে, বরঞ্চ খেতে কিভাবে খাবো, আমরা খাওয়ার আগে রান্না করার আগে ভালো করে ফসলকে ধুয়ে খাবো, যে সকল খাবার খোসা ছাড়িয়ে খাওয়া যায়, লাইক শশা, আমরা অনেক সময় কিন্তু খাওয়া যায় কিন্তু আমরা খাই না, আপেল শশা ছাড়িয়ে খাওয়া যায় কিন্তু আমরা খাই না, হ্যাঁ এগুলি খোসা ছাড়িয়ে খাওয়া অনেক নিরাপদ। টমেটো তো তার আপনি খোসা ছেড়ে খেতে পারবেন না, হ্যাঁ, সুতরাং সেক্ষেত্রে আপনাকে ভালো করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, বায়োপেস্টিসাইডের ব্যবহার, বায়োপেস্টিসাইডের ব্যবহার বাংলাদেশে অনেকবার অনেক জায়গায় করে দেখা গেছে, এখনো হয়তো করা হচ্ছে, বিশেষ করে IPM ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যে ওখানে বায়োপেস্টিসাইড ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবতা হলো একটা কেমিক্যাল পেস্টিসাইডের যে গুণাগুণ বা যে কার্যকরিতা সেটার অর্ধেকও পাওয়া যায় না বায়োপেস্টিসাইড, কারণ ওগুলো দিয়ে দেখা যায় যে একটা সিঙ্গেল পেস্ট মারা যায়, ব্রড স্পেকট্রামে তারা কাজ করে। সুতরাং কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল যেগুলো সিনথেটিক পেস্টিসাইড সেগুলো আমাদের ব্যবহার করতেই হচ্ছে, কিন্তু আমরা যদি গ্যাপ অনুসরণ করে সেটা ব্যবহার করি তাহলে কিন্তু আর আমাদের খাবার ফসল বিশেষ করে অনিরাপদ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখেন কৃষক ভাইদের সচেতনতা করতে হবে, একটা ছবি দেখেন, দুই ভাই মনের সুখে স্প্রে করলো, স্প্রে করে এখন বাসায় যাবে, অবস্থাটা দেখছেন, পিচ্চিটার পিচ্চিটারে দেখেন গায়ে গতরে কিভাবে পেস্টিসাইড আর মাটি, আমার ধারণা দুই মাইখানিস হাতে বোতল নিছে, বড়জন যে স্প্রে করতেছে তার কি কোনো সেফটি ইকুইপমেন্ট আছে, কিচ্ছু নাই, হ্যাঁ, অথচ সে স্প্রে করে চলে যাচ্ছে,
এই দিয়ে দেয়া তা সে নিজেদের ক্ষতি করছে, পরিবেশের ক্ষতি করছে। ফসলে কিভাবে কতটুকু দিচ্ছে তার হিসাব সে কতটুকু রাখতে পারছে আল্লাহ জানে, কিন্তু দেখেন যেভাবে করতে হয় সেটা হচ্ছে এইভাবে কৃষকদেরকে সচেতন করতে হবে। তারা এইভাবে যদি স্প্রে করে, যাকে যাতে নাক দিয়ে ইনহেল করা না যায়, স্কিনে না লাগে, চোখে না যায়, তাহলে সবচেয়ে সঠিক পদ্ধতি। ইভেন এটাও না, এটা দেখেন যে এখানে যেটা সে বাতাসের এগেইনস্টে স্প্রে করে, বাতাসের এগেইনস্টে স্প্রে করা, সরি আমি বাতাসের এগেইনস্টে স্প্রে করতেছে এবং সেই পেস্টিসাইড বাতাসের ইয়ের মাধ্যমে তার মুখের ভিতর চলে যাচ্ছে। সেটা স্প্রে করা, কীটনাশক স্প্রে করারও একটা সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে, সেটাও কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিসে শিখিয়ে দেওয়া হয়। হ্যাঁ, একটা স্লাইড নিয়ে আসছি যে অবস্থার ক্রমশ পরিবর্তন। আমরা একটু আমি আশার আলো দিচ্ছি, কেন? কারণ বার্ক, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, একটা রিসার্চ করেছিল 2018 সাল। সেটা হচ্ছে কি যে এই পত্রিকায় 18 না ওনারা, হ্যাঁ 18 সালে ডেইলি স্টার পত্রিকায় 11ই মার্চ 2018 পত্রিকায় ভেজিটেবল সেফ নামে একটা নিউজ বের হয়। স্টাডি সেজ, হ্যাঁ সেজ, ওয়াশ ইট ওয়েল দেন কুক টু ব্রিং পেস্টিসাইড লেভেল ডাউন টু জিরো। হ্যাঁ, এটা একটা পত্রিকার খবর, তাদের অনেক সময় একটু হয় অতিরঞ্জিত করে লিখতে হয়, লেখা হয়। তবে কি হয়েছিল সেটাকে শুনুন। তারা ঢাকার 10টি সহ 7টি বিভাগীয় শহর থেকে 10 ধরনের সবজির 90টা নমুনা তারা টেস্ট করিয়েছে। কোথায়? নর্থ ইন কান্ট্রি, ভারতের চেন্নাইয়ের একটা অ্যাক্রিডিটেড ল্যাবরেটরিতে। তিনটা পদ্ধতিতে পরীক্ষা করা হয়, একটা হচ্ছে যে কাঁচা অবস্থায়, আর একটা হচ্ছে ওটাকে ধুয়ে নেওয়া, আমরা রান্নার আগে যেভাবে ধুয়ে নেওয়ার পরে একটা, আরেক ভাবে করেছে রান্না করার পরে। যেই সকল ফল ছিল সেটা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, সিম, ঢ্যাঁড়স, বরবটি, বেগুন, কাঁকড়, করলা, লাল শাক এবং কাঁচা। ফলাফলে দেখা গেল ধোয়ার পর কীটনাশকের অবশিষ্টাংশ সহনীয় মাত্রার নিচে নেমে আসে। হ্যাঁ, এমআর ম্যাক্সিমাম রেসিপি লিমিটেড ধোয়ার পরেই চলে আসছিল, আর রান্নার পরে আরো চলে যায়। অর্থাৎ জিরো না, কিন্তু আরো অনেক চলে গিয়ে এমন একটা পর্যায়ে চলে যায় যেটাকে আমরা নন সিগনিফিকেন্ট বলে থাকি। সুতরাং এই যে একটা গবেষণার, এটা আমি আশার আলো বলছি এই কারণ যে ভেজিটেবল সেফ কিন্তু এটা থেকে বলা যায় না, কারণ এই 90টা নমুনাতে বাংলাদেশের পুরো চিত্রটা প্রকাশ করে। আমরা যদি বাংলাদেশের পুরো চিত্র প্রকাশ করতে চাই বা পুরো চিত্র পুরো এর কি কি অবস্থা সেই ব্যাপারে যদি আমরা কমেন্ট করতে চাই, তাহলে আমাকে পুরো দেশ থেকে একটা মিনিমাম নাম্বার অফ স্ট্যাটিস্টিকলি স্যাটিসফাইড রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, হ্যাঁ, পরীক্ষা করতে হবে। করার পরেই তখন আমি বলতে পারবো আমার দেশের ভেজিটেবলের আসল অবস্থাটা কি। তবে ওই যে বললাম আশার আলো, হ্যাঁ, যেহেতু অনেকটাই আমাদের, আমরা রান্না করে খাই, আমরা ওই বিদেশিদের মতো ঢ্যাঁড়স কাঁচা খাই না, বরবটি কাঁচা খাই না, অনেক অনেক কিছুই আমরা শুধু শসা আর ইয়ে ছাড়া, টমেটো, গাজর ছাড়া আমরা বোধহয় আর কিছুই কাঁচা খাই না। হ্যাঁ, তো এগুলো আমরা রান্না করে খাই বলে আমরা মনে করি যে হয়তো যতটা ভয়ঙ্কর বলে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে, আমাদের খাবার হয়তো বা ততটা ভয়ঙ্কর নয়, বাট আমি হলফ করে বলতে পারছি না এই জায়গায়, যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশে সেই রিপ্রেজেন্টেটিভ নাম্বার অফ স্যাম্পল একটা অ্যাক্রিডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা হবে। তো এরপরে আসি আমি যে এই যে, এবং যেটা বললাম আপনাদেরকে যে এই ইয়েটা, এটার আরেকটা জিনিস আছে যে আমাদের আরেকটা উপায়, সেটা হচ্ছে যে এই যে বললাম ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট, আমি থাকা অবস্থায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন হওয়ার পরে ইমরুল ছিল আমার সাথে, এই ইমরুল ছিল, কামরুল ভাই ছিল, কামরুল হাসান, প্রফেসর কামরুল হাসান, এরা মিলে আমরা একটা প্রবিধান মালা বা যেটাকে রেগুলেশনস বলে, হ্যাঁ, রাসায়নিক কেমিক্যাল কন্টামিনেন্স টক্সিন অ্যান্ড হার্মফুল রেসিডিউ, বাংলাতে রাসায়নিক দূষক টক্সিন ও ক্ষতিকর অবশিষ্টাংশ প্রবিধান মালা 2017 আমরা প্রকাশ করি, যেখানে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিটের মাত্রা দেওয়া আছে কার কার, কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, মাকড়নাশক, কৃমিনাশক এবং উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক, যেটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলি, এগুলার মাত্রা কিন্তু দেওয়া আছে। এখন আমরা যখন খাবার বাজারে আসবে, তখন যদি আমাদের ফুড সেফটি অফিসার বা ফুড সেফটি ইন্সপেক্টররা পরীক্ষা করে দেখতে পান, যে র্যান্ডম পরীক্ষা করে যে দেখতে পান যদি যে হ্যাঁ এগুলা ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট দেওয়া আছে, এর ভিতরে আছে কিনা, তাহলেই আমরা বলতে পারবো আমাদের কি অবস্থা। এবং আমরা যদি গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করতে পারি, দ্যাট ইজ দ্য ওয়ে আউট অফ দিস
প্রবলেম, সেটা আমরা আশা করছি ক্রমশ আমাদের দেশে এটা চালু হবে বা হতে যাচ্ছে। এরপরে আছে হ্যাভি মেটালস, আপনারা সবাই জানেন যে লেড বা সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, এগুলা ভারী ধাতু হিসেবে পরিচিত, এরা পরিবেশে এমনিতেই বিরাজ করে। কারণ আপনি দেখেন তিনটা ছবি দেখেন, হচ্ছে একটা একটা শিল্প কারখানার বর্জ্য, হ্যাঁ, যেটাকে ছেড়ে দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী খালে, এবং দেখতে পাচ্ছেন পানিটা সবুজ রঙের, অর্থাৎ এটাকে কোনো প্রকার ট্রিটমেন্ট না করে, এটাকে ডিটক্সিফিকেটেড না করে, হ্যাঁ, এটাকে সরাসরি ছেড়ে দিচ্ছে পরিবেশে। এখানে ডেফিনেটলি এখানে নানান রকমের কৃত্রিম রং এবং হ্যাভি মেটালস আছে, আরো অনেক কেমিক্যালস আছে যেগুলা সরাসরি পরিবেশে চলে আসলো, এই খাল বিলের মাছ এসে দূষিত হবে এটা দিয়ে, এবং এর আশেপাশে যে মাটি জমি আছে সেখানে যদি আপনি সবজি করেন, কারণ এখান থেকেই পানি দেওয়া হবে, সেই পানি সবজি দূষিত হবে বা কন্টামিনেটেড হবে। হ্যাঁ, এটা খাবারেও আসতে পারে শিল্প কারখানার বর্জ্য থেকে, যেটা আমি বললাম, পোল্ট্রি ফিডে আসতে পারে, যদি সেই পোল্ট্রি ফিডটা এরকম কোন চামড়ার বর্জ্য থেকে তৈরি করা হয়ে থাকে, মোটর যানের ধোয়া থেকে আসে, এবং খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে। হ্যাভি মেটালের থাকলে, হ্যাভি মেটালের যে আমাদের উপরে প্রভাব সেটা হচ্ছে কি কি, লেড মাথা ব্যথা, অনিদ্রা, পেট ব্যথা, স্মৃতিভ্রষ্ট, বুদ্ধিমত্তা হ্রাস পায়, হ্যাঁ, মার্কারি খুবই ভয়ঙ্কর, ফুসফুসের ক্ষতি করে, স্নায়ুতন্ত্র ধ্বংস করে, নার্ভাস সিস্টেমকে, এমনকি মৃত্যু আনে। হ্যাঁ, ক্যাডমিয়াম, এই যে তিনটা ছবি দেখতে পাচ্ছেন, খণ্ডতর মতো হয়ে গেছে একজন মানুষ, হ্যাঁ, বাঁকা হয়ে, এটা কিন্তু ক্যাডমিয়াম এক্সপোজারের কারণে। এটা সাইন্টিফিক্যালি পরীক্ষা করে দেখা গেছে যে 1950 সালে ক্যাডমিয়াম এক্সপোজার, হ্যাঁ, হওয়ার কারণে এইরকম হয়ে গিয়েছিল। আর আর্সেনিকের কথা আমার না বললেও চলে, আপনারা সবাই জানেন বাংলাদেশে যারা আছেন যে আর্সেনিকোসিস, কেরাটোসিস এবং আর্সেনিকোসিস হয়, এছাড়াও এর এর প্রভাব হচ্ছে ফুসফুস পরে, ব্লাডারে পরে, ত্বক ও কিডনির ক্যান্সার হয়। সুতরাং বুঝতেই পারছেন যে হ্যাভি মেটালের ভয়ঙ্করতা কি পরিমাণে, এটা কিভাবে আমরা এটা থেকে মুক্ত পেতে পারি, এই পরিবেশ থেকে দূর করতে হবে আগে, কারণ পরিবেশে যে আছে সেখান থেকেই আসে। কারণ হ্যাভি মেটাল কেউ কীটনাশকের মতো ছিটিয়েও দেয় না, কেউ যোগও করে না, কারণ এটা কোনো খাবারের বিষয় না। কিছু প্রচলিত পদ্ধতি আছে, এক্সকাভেশন, দূষিত মাটি সরিয়ে নিয়ে নিরাপদ দূরত্বে সংরক্ষণ, আমরা কোথাকার মাটি কোথায় নিয়ে সরাবো এটা আমাদের পক্ষে সম্ভব না। ইনসিটু ফিক্সেশন আছে, দূষিত মাটিতে ভিন্ন রাসায়নিক যোগ করা যেতে পারে, যাতে বিক্রিয়ার মাধ্যমে কিছু যৌগ তৈরি হয় যেগুলো কম বিষাক্ত কীটনাশকের চাইতে, বা নন বিষাক্ত, বিষাক্ত নয়, কিন্তু সেটাও খরচ সাপেক্ষ, আপনাকে আবার সেই রাসায়নিকেরই ব্যবহার করতে হয়। আর যেটা নাকি একটু ভালো আমরা করতে পারি সেটা হচ্ছে ফাইটো এক্সট্রাকশন, সেটা হচ্ছে কিছু উদ্ভিদ উচ্চ মাত্রায় ভারী ধাতু শোষণ করে টিস্যুতে জমা করে রাখতে পারি, সেরকম উদ্ভিদ যদি আমি আমার খেতে লাগিয়ে পরে ওগুলাকে তুলে ফেলি, তাহলে সে হ্যাভি মেটালটাকে নিয়ে নিবে, পরে আমরা সেটাকে নিরাপদ উপায়ে ধ্বংস করে আমরা মাঠটাকে মুক্ত করতে পারি। তারপরে যেটা, সরি, অনেক বিল চলে গেছে, শেষ চলে গেছিল, সরি, কম্পিউটারটা বিরক্ত করতেছে। এখন আমি দুটা রিসার্চ ফলাফল আপনাদেরকে সামনে জাস্ট তুলে ধরবো, আমার রিসার্চ নয়, এটা করেছে একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফুড রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছিল 2014 সালে, কেমন এটা করেছিল তারা সাইফুল ইসলাম, এবং এরা পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এরা কনসেন্ট্রেশন অফ হ্যাভি মেটালস ইন ভেজিটেবল অ্যারাউন্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অফ ঢাকা সিটি বাংলাদেশ অ্যান্ড হেলথ রিস্ক অ্যাসেসমেন্ট, ওনারা যেটা করেছিলেন 8টা সবজি নিয়ে গবেষণা করেছিলেন, এবং বিভিন্ন রকমের এই তুরাগ নদীর পাশ থেকে এর থেকে তারা দেখেছেন জিঙ্ক, কপার, নিকেল, আর ক্রোমিয়াম, লেড, ক্যাডমিয়াম, আর্সেনিক, যেটার মধ্যে জিঙ্ক ফর মোস্ট অফ দ্য ভেজিটেবলস অ্যান্ড আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড ইন সাম ভেজিটেবলস এক্সিডেড দ্য FAO অ্যান্ড WHO স্ট্যান্ডার্ডস ইন ফুড, অর্থাৎ এগুলা কিন্তু এই যে বিভিন্ন, যেহেতু এরা সবজিগুলি তৈরি কালেক্ট করেছেন তুরাগ নদীর চারপাশ থেকে, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড যেখানে, সুতরাং এটা খুবই স্বাভাবিক যে এটা
থাকবে, কিন্তু যদি হয় আরেকটা রিসার্চ করেছে রাজশাহী ইউনিভার্সিটি, তারা কি করেছেন, তারাও লেড দেখেছেন, ম্যাঙ্গানিজ দেখেছেন, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক দেখেছেন, তো ওনাদের রেজাল্টেও লেড পাওয়া গেছে, ক্যাডমিয়াম পাওয়া গেছে, কিন্তু ওনাদের যে কনক্লুশন সেটাই বলা হয়েছে যে অ্যাডাল্ট এক্সপোজার টু দ্য সিলেক্টেড হ্যাভি মেটালস থ্রু দ্য এক্সামিন্ড কি ফুড কমোডিটিস ইন দিস স্টাডি ডিড নট অ্যাপিয়ার টু বি এ সোর্স অফ আনএক্সেপ্টেবল রিস্ক অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ পাওয়া গেছে কিন্তু সেটা আমাদের জন্য খুব ক্ষতিকর বা রিস্ক হিসাবে তারা মনে করেননি। এই জিনিসটা এটা একটা তফসিল ওয়ানে আমাদের যে রেগুলেশনের কথা বললাম সেই রেগুলেশন আপনারা দেখেন যে সীসার মাত্রা বা লেডের মাত্রা বিভিন্ন খাদ্য পণ্যে কতটুকু থাকতে পারে সেটা দেওয়া আছে, এটা আমাদের রেগুলেশনে দেওয়া আছে যেটা ফলো করতে করতে হবে বা করতে পারে লোকজন। এরপরে আসছি আমরা যেটা বলেছিলাম যে পিএএইচ পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, হ্যাঁ সেটা হলো একটা যেটা সব কথা আপনারা কখনোই শোনেন নাই হয়তো, কিন্তু এই খাবারগুলি নিশ্চয়ই আপনারা পরিচিত যে এখানে গ্রিল হচ্ছে বারবিকিউ বড়ই বড়ই জনপ্রিয় বাংলাদেশে, হ্যাঁ চিকেন, এটা বিফ, কিংবা রাস্তার ধারে ভুট্টা পুড়িয়ে খাওয়া, এগুলি খাওয়া কতটা নিরাপদ, অবশ্যই নিরাপদ হবে, আসলে খেতে মানা করছি না আমি, কিন্তু সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এটা তৈরি করা, যেমন এটার মধ্যে পিএইচ বা পলিএরোমেটিক কিন্তু হাইড্রোকার্বন চলে আসতে পারে, কিভাবে, এরা হচ্ছে এক প্রকারের জৈব রাসায়নিক দূষক, যেমন কাঠ, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদির অসম্পূর্ণ জ্বলনের ফলে সৃষ্টি হয়ে বাতাসে ছড়ায় এবং সেটা অরক্ষিত বা খোলা খাদ্যদ্রব্যে এসে জমা হয়ে মারাত্মকভাবে মাত্রাতিরিক্ত ভাবে উপস্থিত থেকে খাদ্যদ্রব্যকে অনিরাপদ করতে পারে। এইটাই যে একটা সুন্দর ফুলের মতো দেখতে পাচ্ছেন, এটা পিএইচ এর মেম্বারের ফ্যামিলির একটা মেম্বার, দেখতে সুন্দর অত্যন্ত ভয়ঙ্কর, বলা হয় না যে সুন্দরের মধ্যে কাটা বেশি, এটা এদের মানবদেহের প্রভাব কিভাবে হয়, এটা মানবদেহের প্রভাব দেখেন, এটা শর্ট টাইমটা আমরা নাই বললাম, লং টার্ম ইফেক্টটা দেখা যাচ্ছে, কেউ একজন বোধহয় কাইন্ডলি আপনি একটু মিউট করবেন, আমার পার্টিসিপেন্ট ভাইরা কেউ একজন আপনাদের স্ক্রিন আপনাদের মাইক্রোফোনটা মিউট করেন, প্রচন্ড আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। লং টার্ম ইফেক্টের মধ্যে দেখা যায় স্কিন, লাং, ব্লাডার, গ্যাস্ট্রোস্টেনের ক্যান্সার হয়, ডিএনএ, ক্যাটারাক্স, কিডনি অ্যান্ড লিভার ড্যামেজ হয়ে যায়, জিন মিউটেশন হয়, সেল ড্যামেজিং এবং কার্ডিওপালমোনারি মর্টালিটি হয়। এটা দেখেন যে এই যে এটা একটা বৈজ্ঞান ভিত্তিক গবেষণার ফল যে এটা সত্যি সত্যি কিন্তু ক্যান্সার আমাদের ক্যান্সার উৎপন্ন করে এই এই সিরিজের, বিশেষ করে বেঞ্জোপাইরিন যেটা একটা মেম্বার, তো আপনারা অনেকেই জানেন যে এই মেম্বার এই সিরিজের সবচেয়ে পরিচিত একটা যৌগ হচ্ছে ন্যাপথলিন, আমরা যেটাকে কর্পূর বলি, আমরা অনেকেই কিন্তু এই ন্যাপথলিন বাড়িঘরে ব্যবহার করি, কাপড় ট্রাঙ্কে রাখি যাতে পোকামাকড় না আসে, কারণ এটা একটা বিষাক্ত জিনিস, আমার আপনার কাছে অনেক সময় এটা খুবই চমৎকার সুগন্ধিযুক্ত মনে হতে পারে, স্পেশালি মি, আমি তো ছোটবেলায় এটা হাতে রেখে রেখে শুকতাম, তখন তো আমি কেমিস্ট ছিলাম না, কিন্তু আমি না জেনে বিষ ইনহেল করেছি, আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন যে এটার গন্ধ অত্যন্ত সুমিষ্ট লাগে, আল্লাহর দোহাই লাগে, আজকের পর থেকে আর এটা কখনোই নাকের কাছে নেবেন না, ব্যবহার করুন, কোনো সমস্যা নেই, হাতে হাতে লাগা হাতে রেখে দিবেন না বা নাকে শুকবেন না, বা যার কাছে এই গন্ধটা অসহ্য লাগে উনি অলমোস্ট এই ক্ষেত্রে ভাগ্যবান বা ভাগ্যভুক্ত আমি মনে করি। এই পিএইচ কিভাবে পরিবেশে ছড়াতে পারে, দেখেন বনে আগুন লাগতে পারে, আমাদের দেশে নাই সেটা খুব একটা, হ্যাঁ অস্ট্রেলিয়া আর আমেরিকা এগুলাতে আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে হতে পারে, এটাও আমাদের দেশে নাই, কিন্তু দেখেন এই দুইটা নাই, আর বাকি যে তিনটা মোটর যান থেকে নির্গত ধোঁয়া, ইটের খোলা, উন্মুক্ত দহন, এই তিনটা কি আমাদের দেশে কম আছে, বরং আমার মনে হয় ওই দুইটা নাই, তাই এই দুইটা এত বেশি, ওই দুইটার অভাব পূরণ করে দিচ্ছে গ্রিল করা খাবার। আসলে কি জানেন, যখন এই মাছ মাংস আপনি ডাইরেক্ট ফ্লেমে দেবেন এবং সেই ফ্লেমের টেম্পারেচার যদি 300 ডিগ্রির উপরে হয়ে থাকে, তাহলেই কিন্তু মাছ মাংসের ভিতরে যে প্রোটিন থাকে সেই প্রোটিন ভেঙে কার্বন বেরিয়ে আসে, সেই কার্বন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে পিএইচ তৈরি হয় এবং সেই পিএইচ কিন্তু খাবারেই থেকে যায়, এবং যেই সব জায়গা বেশি পুড়ে সেই সব জায়গায় বেশি, এখন আপনারা নিজে বুকে হাত দিয়ে বলেন তো গ্রিল খাওয়ার সময় সবচেয়ে পোড়া অংশটাই তো বেশি না থাকে, ওই ছাড় ছাড়া তো মজা লাগে না, তাই না, দেখেন কত খারাপ আমরা, আমাদের রুচি কত খারাপ, অজ্ঞাত কারণেই
কিন্তু আমরা কিন্তু সেই নিষিদ্ধ বা ভয়ঙ্কর জায়গাটাকে বেশি পছন্দ করি। সুতরাং এই জিনিস থেকে যদি আমি মুক্ত হতে চাই, ওয়ে ফরওয়ার্ড কি? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে। এটাকে করতে হলে আপনার পরিবেশ মন্ত্রণালয়ে এগিয়ে আসতে হবে। এই মোটরযান থেকে নির্গত ধোঁয়া, ইটের খোলা, উন্মুক্ত ধন, এগুলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বন্ধ করার কাজ নয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজ খাবার নিরাপদ করা, কিন্তু সেটা যদি পরিবেশ থেকে হয়ে যায় তাহলে সেখানে অবশ্যই সম্মিলিত উদ্যোগ নিতে হবে, পরিবেশ মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে একই সাথে। এটা সেই তফসিলে, এটা হচ্ছে ওই পিএইচ এর সর্বোচ্চ মাত্রা দেওয়া আছে, আমি দেখালাম শুধু। আরেকটা আছে পিসিবি বা পলি ক্লোরিনেটেড বাই ফিনাইল, এটারও স্ট্রাকচার দেখেন, এটাও দেখতে কম সুন্দর না, অনেকটা ঝুমকার মতো। দেখেন ঝুমকায় যেরকম গোটা গোটা কি থাকে ওর মধ্যে, এর চারপাশে আছে, এগুলো হচ্ছে ক্লোরিন, এবং এই ক্লোরিন কিন্তু ক্যান্সার। এই পিসিবি কিন্তু আমাদের খাবারের ইয়েতে কি বলে যে খেতে খামারে বেশি কখনোই ব্যবহার করা হয় না, কিন্তু পিসিবি পরিবেশে আসে। কোথা থেকে? এটা ট্রান্সফর্মার অয়েলে ব্যবহার করা হয়, কারণ পিসিবি অত্যন্ত শক্তিশালী তাপ শোষণকারী, 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে পিসিবি কিছু হয় না, সে তাপ ধরে রাখতে পারে, যার কারণে ট্রান্সফর্মারে ব্যবহার করা হয় পিসিবি তেল। এই তেল, এই ট্রান্সফর্মারে ব্যবহার করা যখন, তখন এই তেল যখন ফেলে দেওয়া হয় বা ইয়ে করা হয়, তখন এটা পরিবেশে অনেকে ফেলে দেয়, অনেকে এটা নিয়ে মান্ডার মালিশ বলে হাত পা মালিশ করে, হ্যাঁ এরকম শুনে আসছি। এবং অনেকে বলে, আমি জানি না, অনেকে বলে এই তেল দিয়ে নাকি সয়াবিন তেলের সাথে মিশিয়ে ওই পেঁয়াজি ফুলুরি পুরি এগুলি ভাজে, তাতে নাকি এটা মচমচে হয়। এটা একটা ভুল ধারণা, বা যদি কেউ করে থাকে এটা সাংঘাতিক রকমের ভয়ঙ্কর একটা জিনিস। এই পিসিবি ব্যবহার বা এবং ডায়োক্সিন, যেটা আর বললাম যে এটা পারসেপ্টা ডায়োক্সিন, এটা কখনোই উৎপাদিত হয়নি, কিন্তু এটা বাই প্রোডাক্ট হিসেবে কারখানা থেকে বের হয়ে আসে, যেখানে উচ্চ চাপ জনিত শিল্প শিল্প প্রক্রিয়া চলে সেখানে তৈরি হয়ে বাতাস হয়ে যাবে। এদের দুজনেরই কিন্তু একটা বিরাট প্রভাব আছে। এখানে একটু বায়োজাস বায়োম্যাগনিফিকেশন বলতে আমি দেখাতে চেয়েছি পিসিবি কিভাবে আমাদের খাবারে আসে। এই পিসিবি পরিবেশ থেকে পানিতে যায়, পানি থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন খায়, ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে জুওপ্ল্যাঙ্কটন খায়, সেটাকে স্মল ফিশ রেইনবো স্নেক মানে ছোট ফিশ খায়, তাকে বড় ফিশ খায়, বড় ফিশকে আবার বড় পাখি খায়। এখন আপনি এই চক্রের ভিতরে আপনি এইসব জায়গায় সব ঠিক আছে, এই মাছটাকে রুই মাছ ধরেন, মাছটাকে বোয়াল মাছ ধরেন, আর এই পাখির জায়গায় নিজেকে কল্পনা করেন, তাহলেই বুঝতে পারবেন যে কি করে আসতেছে। এই যে ট্রান্সফর্মার অয়েল থেকে পিসিবি কিন্তু চলে আসতে পারে। অথচ দেখেন ফরমালিন নিয়ে যত কথা শুনেছেন আপনি, ক্রোমিয়াম নিয়ে যত কথা শুনেছেন আপনি, যত লিখালিখি হয়েছে, যত হইচই হয়েছে, পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন, পিএইচ, পিসিবি, ডায়োক্সিন, এগুলি নিয়ে কি কখনো কোনো কিছু শুনেছেন? আমার তো মনে হয় না। অথচ এগুলো ভয়ঙ্কর ভাবে আমাদের স্বাস্থ্যের ক্ষতিকর। এইটা দেখেন যে পিসিবির প্রভাব, দেখেন এটা হচ্ছে পিসিবির বিষক্রিয়া। এই মেয়েটা কোনোভাবে পিসিবি অনেক বেশি ইনহেল করে ফেলেছিল, তার সারা শরীর এরকম কালো হয়ে গেছে, কারণ এটা হচ্ছে পিসিবির প্রতিক্রিয়াই হচ্ছে ত্বকের সমস্যা করা, তিল বা ব্ল্যাকহেড, সিস্ট বা ব্রণ তৈরি করা, ক্যান্সার। অফকোর্স যে সকল পিসিবি মাছে বায়োক্রিয়েট করে, মাটিতে বাইন্ড করে, সেগুলো ক্যান্সার উদ্দীপক হয় সবচেয়ে বেশি, প্রত্যেকটাই ক্যান্সার। কিন্তু তার মধ্যে কিছু কোনটা কম বেশি সেটাও গবেষণা করে বের করা হয়েছে। সুতরাং এই যে ডায়োক্সিন বিষক্রিয়া, ইনি হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে ষড়যন্ত্র করে হ্যাঁ ডায়োক্সিন ইনজেক্ট করা হয়েছিল ওনার শরীরে সামহাউ, এবং এটা হচ্ছে তার ফল, দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে ডায়োক্সিন বিষক্রিয়া। এটা হচ্ছে পিসিবি ডায়োক্সিনের সর্বোচ্চ সহনীয় মাত্রা, এটা বলার কিছু নাই। আরেকটা চমৎকার জিনিস দেখেন আপনারা, যে খবরের কাগজ দিয়ে খাবার পেঁচিয়ে বিক্রি করা, এবং সেটা আমরা আনন্দ নিয়ে খাই আমরা, তাই না? ঝালমুড়ি এটা সেটা, হ্যাঁ এই যে এইটা যে কতটা ভয়ঙ্কর আমাদের স্বাস্থ্যের জন্য আপনি চিন্তাও করতে পারবেন না। কারণ এই যে খবরের কাগজে প্রিন্টিং কিংবা আমরা যেটা দিয়ে লিক, সেটার মধ্যে যে সকল ইনগ্রিডিয়েন্ট থাকে, পিগমেন্ট, হ্যাঁ ডিসপারসেন্ট, রেজিন, এগুলো প্রত্যেকটা আমার স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ভাবে ক্ষতিকর। অথচ যখন একটা গরম খাবার খবরের কাগজ বা লেখা কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু সাথে সাথে খাবারের মধ্যে ওই কালি থেকে এইসব কেমিক্যাল ট্রান্সফার হয়ে যায়, কোনো সময় নেয়, কারণ গরম গরম থাকে। এই জন্য কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আরেকটা রেগুলেশন করেছে, ফুড কন্ট্যাক্ট মেটেরিয়াল। সেখানে বলা আছে যে এইরকম প্রিন্টিং কাগজ বা লেখা কাগজ বা নিউজ প্রিন্ট কাগজ দিয়ে, ছাপানো কাগজ দিয়ে কখনোই খাবার মোড়ানো যাবে না,
যে সকল খাবারে প্যাকেট করা হয় সেই প্যাকেটের ভিতরেরটা হতে হবে ফুড গ্রেড কোনো ম্যাটেরিয়াল দিয়ে, যাতে করে খাবার কন্টামিনেট না হতে পারে। এবার আসি আমি একটু এই অন্য দিকে যাই, যে আমাদের এরপর শাকসবজি বললাম, হ্যাঁ এক বললাম, এবার আসি একটু যে মাছ মাংসের ক্ষেত্রে আসি, যে দুধে বা গরুর দুধে বা গরুর মাংসে ছাগল ভেড়া যেটাই বলে এদের মধ্যে পরিবেশ থেকে কি করে দূষক আসতে পারে, এদের মধ্যেও কিন্তু ভারী ধাতু আসতে পারে, পিএইচ আসতে পারে, ডায়োক্সিন আসতে পারে, হ্যাঁ এটা কেমনে আসে যখন এরা শিল্প কারখানার বর্জ্য। দুইটা ছবি দেখেন, দেখলেই বুঝতে পারবেন, একটা খালের ভিতরে গরুগুলি কিভাবে নেমে খাবার খাচ্ছে, আর একটা মাঠে মাঠে যে গরু চড়ানো যেখানে নাকি মিউনিসিপ্যালিটির ময়লা থাকে, এই দুই জায়গা থেকে সারা দিন গরু থাকে, সুতরাং তাদের মধ্যে হ্যাভি মেটালস ঢুকবে না তো আর কি, তাদের মধ্যে কীটনাশক যাবে না তো কি যাবে, হ্যাঁ সুতরাং এই যে গরু কিভাবে আপনার পালতে হবে, গরু কিভাবে রাখতে হবে সেটাও কিন্তু নির্ভর, সেটার উপরও নির্ভর করে দুধ বা মাংস আপনার নিরাপদ কতটা হবে। এছাড়াও আরো একটা যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, হ্যাঁ স্টেরয়েড ইত্যাদি হরমোন। আর আমরা জানি যে অ্যান্টিবায়োটিক্স আমাদের এই দেখেন ছবিতে দেখেন গরুকে খাওয়াচ্ছে মুরগি খাওয়াচ্ছে এই যে ইঞ্জেকশন দিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো অসুস্থ হইলে চলে যাই ডাক্তারের কাছে, কোনো ডাক্তারকে বলি স্যার আমাকে অ্যান্টিবায়োটিক দেন আমার দ্রুত ভালো হতে হবে, আমার মেনিস আমার কাজ আছে, আমার অফিস আছে, আমার হেনো আছে তেনো আছে, হ্যাঁ অ্যান্টিবায়োটিক না দিলে ওই ডাক্তারের যোগ্যতা নিয়ে আমার কপালে বাজ করে, স্যার এটা কেমন ডাক্তার হলো সে অ্যান্টিবায়োটিক দিতে জানে না, হ্যাঁ অথচ দেখেন আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে দুই দিন খাওয়ার পর যে একটু ঝরঝরা হই বাস বন্ধ করে, কেন আমার অ্যান্টিবায়োটিক এত ওষুধ খাওয়া ভালো না, মাতবর হয়ে যায় নিজে নিজেই ডাক্তার হয়ে যায়, অথচ ওইখানেই কিন্তু আমরা আমাদের ক্ষতিটা করছি। তো ওইটা তো একটা গেল, আরেকটা হলো যে এখন আমি যেমন অ্যান্টিবায়োটিকের জন্য ডাক্তারের কাছে যাই, গরু ছাগল হাঁস মুরগি অসুস্থ হইলে তার যদি অ্যান্টিবায়োটিক লাগে তখন তো আমি দিব না তাকে, নাকি না দিয়ে মেরে ফেল, নিশ্চয়ই দিব, হ্যাঁ দিতে হবে, কিন্তু দিলেই কি সেটা আমার জন্য মাছ মাংস বা দুধ এগুলো অনিরাপদ হয়ে যাবে, নো তা নয়, তবে কিছু নিয়ম কানুন অবশ্যই মানতে হবে। তার আগে একটু বলে নেই, দ্রুত বৃদ্ধিকরণের হরমোন যদি ব্যবহার করে, অনেকের ধারণা আছে যে হরমোন দিয়ে বা স্টেরয়েড দিয়ে গরু মোটা তাজা করা হয় বা ইয়ে করা হয়, সেটা একটা সময় ছিল, একটা সময় বলতে 2014 সালে একটা কিছু কিছু খামারি অন্যের কথা শুনে কিছু স্টেরয়েড ব্যবহার করে গরুকে খুব মোটা তাজা করেছিল, কিন্তু সেই গরুগুলো কোনোটাই কিন্তু 7 দিনের বেশি বাঁচে নাই, হাটে কোরবানির হাটে নিয়ে আসছে হাটেই মারা গেছে, কেউ বাসায় নিয়ে গেছে মোটা তাজা দেখে গরু কোরবানির আগের দিন মারা গেছে, হ্যাঁ সেটা ছিল ভুল একটা পদক্ষেপ, যেটা পরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যখন গঠিত হলো 2015 সালে তখন এই যে ডিপার্টমেন্ট অফ লাইফ স্টক এর সাথে কোলাবোরেটিভ ওয়েতে FAO সহযোগিতায় এই ইমরুল ছিল, জানি যে আমরা আমরা কয়েকটা ব্যাচে দেশের অনেকগুলো প্রায় 200 খামারিকে আমরা ওয়ার্কশপের মাধ্যমে ট্রেনিং দিয়ে বলেছি যে না স্টেরয়েড নয়, গরু মোটা তাজাকরণের বিজ্ঞান ভিত্তিক সেফ পদ্ধতি আছে যেটা করলে গরু মোটা তাজাও হবে, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, কোনো স্টেরয়েডের প্রয়োজন নেই, সেটা BLRI নামক একটা প্রতিষ্ঠান আছে সরকারি, ওনারা একটা ফর্মুলা তৈরি করেছেন যেটার মধ্যে চিকা গুড় থাকে, যেটা ধানের খড় থাকে, অল্প পরিমাণে ইউরিয়া থাকে, যেটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে কৃমি মুক্ত করে গরুকে তখন আলাদা করে তাদেরকে ওটা খাওয়ায় স্বাভাবিক খাবারের পাশাপাশি, ফলে তাদের কি হয় খিদা বাড়ে, তারা খায় বেশি এবং তারা একটু অন্য 6 মাস আগে করতে হয়, 1-2-4 দিনে হয়ে যায় না, 6 মাসে তারা ও স্বাভাবিকভাবে যতটা হইতো তার চেয়ে অলমোস্ট 1.5-2 গুণ বেশি মোটা হয় এবং সেটা ভালো, সেটা হয় না অনিরাপদ হয় না। তো এইটা আর কি যে এই যে আমি বললাম একটু আগে আপনাদের যে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে আমরা নিয়ম মানি না এবং মাংসিক কিভাবে আসে সেটা আমি পরের স্লাইডেই বলছি, কিন্তু যেটার কারণে আমাদের এই প্রবলেমটা নিয়ে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স গ্রো করে যাচ্ছে, অর্থাৎ অ্যান্টিমাইক্রোবায়াল তারাই যারা মাইক্রোবায়াল কন্টামিনেশনের বিরুদ্ধে বা জীবাণুর বিরুদ্ধে কাজ করে এবং তারা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, এই অ্যান্টিবায়োটিক্স আমি নিব কিন্তু আমার শরীরে কাজ করবে, প্রতিদিন কিন্তু অ্যান্টিবায়োটিক বের হচ্ছে না নতুন, এটা অনেক কঠিন একটা কাজ, প্রতিদিন কেন প্রতি বছরেও বের হচ্ছে না, এখন যেগুলো আছে এগুলো যদি আমরা রেজিস্ট্যান্স গ্রো করে ফেলি তাহলে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না, সুতরাং আমরা চেষ্টা করব অ্যান্টিবায়োটিক যদি নিতেই হয় ডাক্তার দিলে পরিপূর্ণ ডোজটা কমপ্লিট করার জন্য, যেটা আরেক যেটা মূল কারণ সেটা হচ্ছে যে কিভাবে অ্যান্টিবায়োটিক্স আসে পশু খাদ্যে দুধে বা ইয়েতে, সেটা হচ্ছে যে ঔষধের
লেভেলে লেখা থাকে এই যে দেখেন অ্যালামাইসিন, এর হ্যাঁ অ্যালামাইসিন বা ডোরামাইসিন, হ্যাঁ এদের ইয়েতে দেখেন লেখা আছে মিট অ্যান্ড অফাল 70 days, শিপ 70, এর মানে হচ্ছে যে আপনি অ্যান্টিবায়োটিক লাস্ট খাওয়ানোর 70 দিন পরে জবাই করতে পারবেন, এর আগে জবাই করতে পারবেন, এই 70 দিনে তার শরীর থেকে অব্যবহৃত অ্যান্টিবায়োটিক আস্তে আস্তে ব্লাড থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ কোনোটা 35 দিনেরও আছে, কোনোটা 60 দিনেরও আছে, প্রত্যেকটার গায়ে কিন্তু লেখা থাকে, কিন্তু সেটা কিন্তু খামারিরা আগে মানত না, এখন মানার চেষ্টা করতেছে। এই পিরিয়ডটাকে বলে প্রতিসংহার কাল উইথহোল্ডিং পিরিয়ড বা সেফ স্লটারিং ইন্টারভাল। হ্যাঁ এবং দুধ কতদিন পরে দোয়ানো যাবে সেটাও কিন্তু বলা, সেটাও যেটাও যদি আমরা মেনে চলি তাহলে আর আমাদের এটা হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে এটা হলো অ্যান্টিবায়োটিক্স এর রেসিডিউর সর্বোচ্চ সহনীয় মাত্রা, আমাদের ওই একই রেগুলেশনে দেওয়া আছে। আর কীটনাশক আসবে কিভাবে, তাহলে কীটনাশক আসবে ওই যে বলেছিলাম প্রথমে দুইটা ছবি দেখিয়েছিলাম, আর এখন দুটো ছবি দেখেন, যেসব ঘাস খাচ্ছে এইসব ঘাসে যদি কীটনাশক কোনো কারণে হার্বিসাইড বা এগুলি হ্যাঁ ইয়ে করা হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে এই যে লোক স্প্রে করছে, তাহলে কিন্তু কীটনাশক আসতে পারে প্রাণী সম্পদের ইয়ে দুধে এবং মাংসে। তো এটার জন্য আমাদের ওয়ে ফরওয়ার্ড কি, প্রাণী সম্পদ যেন শিল্প কারখানা কিংবা খামারের বর্জ্য বা পরিত্যক্ত এলাকায় যেতে না পারে, সেজন্য খামারের চারপাশে স্থায়ী দেয়াল যেরকম দেয়া, এক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয় বা অধিদপ্তরের সহযোগিতা নেওয়া যেতে পারে, যারা খামারি আছেন তাদের জন্য এটা। হ্যাঁ প্রাণী সম্পদ যেন লেড সহ অন্যান্য ভারী ধাতু দ্বারা যুক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা, অর্থাৎ বিচরণ নিরাপদ খোলা জায়গায় হতে হবে, হ্যাঁ ওই ছবিগুলোর মতো না, খোলা জায়গায় নিরাপদ, কালাইনাশক নিয়মিত ব্যবহার করা হয় এমন জায়গা থেকে পশু পাখিকে দূরে রাখতে হবে, অসুস্থ পশুকে আলাদা রাখতে হবে সুস্থ পশু, আর যে সকল রাসায়নিক ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক যেটাই হোক সেটার একটা রেকর্ড রাখতে হবে, যাতে করে চেক করা যায় যে কোনটা কোন অ্যান্টিবায়োটিক টেস্ট করবো সেটা যেন টেস্ট করা যায় যে আছে কি না, আর সবচেয়ে বড় কথা ব্যাপকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। এছাড়া আছে দেখেন কিছু খুব পরিচিত চিত্র, গোলা অনেকের ফেভারিট, আমারও ফেভারিট, এই দেখেন শরবত আখের রস, হ্যাঁ এই যে ফল দিয়ে আখের রস করতেছে, নানান রঙের চকলেট, এই যে ইসুপগুলির ঘুষি দিয়ে শরবত, এই যে দেখেন শরবত, এগুলি আপনারা অনেকেই এর সাথে খুবই ভালো করে পরিচিত, গুলিস্তানের মোড় বলেন আর ইয়ে বলেন সদরঘাটের মোড় বলেন সব জায়গায় এগুলি আপনি দেখতে পাবেন, বিশেষ করে এই দিনে গরমের দিনে। কিন্তু এই যে পানিটা ব্যবহার করছে সেটা কি সেফ, আমি জানি না, আপনি জানেন পানিতে যে ব্যবহার বরফটা ব্যবহার করছে সেটা কি সেফ পানি দিয়ে তৈরি, মাম পানি দিয়ে তৈরি, আই ডোন্ট থিঙ্ক সো, এবং যেই রংগুলি ব্যবহার করছে সেগুলো কি অনুমোদিত অথরাইজ, কে জানে, কে পরীক্ষা করছে, যারা এই ছোট্ট ছোট্ট ব্যবসায়ী তারা এই অনুমোদিত রং কেনার মতো পয়সা আছে তাদের, আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু এগুলি নিয়ে কিন্তু কোনোদিন কোনো পত্রিকায় লেখা দেখলাম না যে এটা নিরাপদ কিনা, এমনকি আপনি বুকে হাত দিয়ে বলেন তো কোনোদিন এইসব ব্যাপারে চিন্তা করেছেন যে আমি এটা থেকে এই এই জায়গাগুলি আমি চিন্তা করি যে এটা কি নিরাপদ কি নিরাপদ না, আই ডোন্ট থিঙ্ক সো, হয়তো করেছেন কেউ কেউ। এই যে নানান রঙের কেক পেস্ট্রি, বাপ রে বাপ, আইসক্রিম না কিন্তু এগুলো যে আইসক্রিম, হ্যাঁ তারপরে এই যে নানান রঙের এগুলার রং কি, এটা কোন রং দিয়ে রং রং করেছে, সেটা কি ন্যাচারাল কালার নাকি টেক্সটাইল কালার, আমি তো বলতে পারবো না কারণ আমি এগুলো কখনো এইসব খাদ্য সামগ্রী নিয়ে পরীক্ষা করে দেখিনি, সরকারও করেনি, কেউ চিন্তাও করেনি, টুপি কালারাও লেখে, সুতরাং এটা বাসি না পচা অনুমোদিত কিনা অননুমোদিত এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ আপনি এই ক্ষেত্রে আপনি আগে হয়তো চিন্তা করেন নাই, এখন থেকে নিশ্চয়ই চিন্তা করবেন। এমনকি এই যে দেখেন আরো কিছু জনপ্রিয় খাবার, এগুলা যখন প্রক্রিয়াকরণ করা হয় বেকিং এর মাধ্যমে, সেই বেকিং এর সময় যদি টেম্পারেচার ঠিক না থাকে, টাইমিং ঠিক না থাকে, তাহলে কিন্তু অ্যাক্রিলামাইড নামক একটা জৈব যৌগ তৈরি হয় যেটা ক্যান্সার উদ্ভিদ সাংঘাতিক, এবং সেটা এই ধরনের খাবারে থাকতে পারে। সুতরাং এটা নিয়েও কিন্তু আমরা কেউ কোনোদিন চিন্তা করি নাই, বুঝতেই পারি না এটা কি, এগুলার জন্য আমাদের এইটা যদি আমরা এইটার জন্য ওয়ে ফরওয়ার্ড কি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত খাদ্য সংযোজক দ্রব্য ব্যবহার প্রবিধান নাম, ইমরুল ছিল ওতপ্রোতভাবে জড়িত এটার সাথে, আমাদের আরেকজন সম্মানিত মেম্বারের দায়িত্ব ছিলেন কেমিক্যাল কন্টামিনেন্টস, আমি ছিলাম প্রধান আর মাজেদ আপা ছিলেন ওইটাই, কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেকটা কমিটিতে ছিলাম, সুতরাং ইমরুল সবচেয়ে ভালো বলবে আপনাদেরকে
যে এই যে অনুমোদিত খাদ্য সংযোজন দ্রব্য, এখানে বলা আছে হ্যাঁ কোন খাবার কোন রং গুলা কোন ফ্লেভারিং এজেন্ট গুলা কি মাত্রায় ব্যবহার করলে খাবার নিরাপদ থাকবে, আর এইটা যদি করা হয় সেই প্র্যাকটিসটাকে বলা হয় গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। সেটা যদি করতে পারি আমাদের দেশে, আমার ধারণা বড় বড় শিল্প কারখানা যেগুলি আছে খাবারের যারা মাল্টি ন্যাশনাল তারা ঠিকই এগুলা ফলো করে, হ্যাঁ, কিন্তু যারা খুব ওই ক্ষুদ্র এবং মাঝারি হ্যাঁ গোষ্ঠী তারা কতটুকু করতে পারে আমার সন্দেহ আছে, কারণ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করতে যাওয়া গেলে কিছু খরচ পাতির ব্যাপার। আরেকটা বলি যেটা বলছিলাম যে টক্সিন, এই ব্যাপারে একটু কথা বলছি, সেটা হচ্ছে যে মাইক্রোটক্সিন, এটাকে প্রাকৃতিক বিষক, এরাও প্রাকৃতিক, এরা হলো জীব কোষ থেকে উৎপন্ন হয়ে হ্যাঁ বিষাক্ত পদার্থ বা খাদ্যের মাধ্যমে অন্য কোনো উপায়ে মানবদেহে প্রবেশ করে। যেমন 1960 সালে ইংল্যান্ডে একটা ফার্ম, এই দেখেন ফার্মটা, প্রায় 1,00,000 টার্কি হুড হাত মরে 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 গেল তারা যান, তখন তারা টার্কি এক্স ডিজিজ বলে এটার নাম দিয়েছিল, তখনও বুঝতে পারেনি তো, এটা তার এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না, এটাকে তদন্ত করা হয়েছে, তদন্ত করে দেখা গেল যে ব্রাজিল থেকে তারা যে পোলট্রি ফিড আমদানি করছিল সেই পোলট্রি ফিডটা এটার জন্য দায়ী, ওই পোলট্রি ফিডটাকে ইউভি রেডিয়েশন ভৌতবেগুনী রশ্মিতে যখন রাখা হয়েছিল তখন এরা মানে জলজল করতেছিল, মানে শাইনিং এই যে লাইক দিস এটা, এবং পরে গবেষণা করে দেখা যায় যে এটা জলজল করছিল সেটা হচ্ছে অ্যাসপারজিলাস ফ্লেভাস নামক ছত্রাক দ্বারা সংক্রমিত, এবং ওই ওই বস্তুটা ছিল আজকের আফলাটক্সিন। আফলাটক্সিন আপনার নাম অনেকেই শুনে থাকবেন, এই যে দেখেন এই যেরকম ছত্রাকের মধ্যে আফলাটক্সিন হয়, এবং সেটা সাধারণত স্যাঁতসেঁতে বা ভিজা পরিবেশে, এটা চালে হতে পারে, গমে হতে পারে, বাদামে হতে পারে, হ্যাঁ গ্রেইন জাতীয় শস্য এগুলো মেইন হয়, হ্যাঁ তো এর আফলাটক্সিনের হ্যাঁ আফলাটক্সিনের এটারও আমরা তফসিল 6-এ এটার মাত্রা দেওয়া আছে, যে যে আফলাটক্সিনকে বলা হয়ে থাকে ইকুয়াল টু ক্যান্সার, এর চারটা আইসোমার বা চারটা ইয়ে আছে, কনজেনার আছে আফলাটক্সিন B1, B2, G1, G2, এ যে কোনোটা ওরা বেশিরভাগ চারটা একসাথেই থাকে। এই যে ভুট্টা দেখেন এটাও কিন্তু আফলাটক্সিন কন্টামিনেটেড, সুতরাং বাদাম যখন আপনারা খাবেন বাদামটা যদি বাসি হয়ে যায় হ্যাঁ স্যাঁতসেঁতে হয়ে যায় তখন আর খাবেন না, যদি খেতেই হয় আবার খুব ভালো করে এটাকে গরম করে নেবেন বালু দিয়ে, যাতে ওই উপর থেকে টক্সিন ইয়া হয়ে যায় ভালো, যার কতটুকু যাবে ভালো জানি না, বাট না খাওয়াই ভালো। এটা কেন এত ভয়ঙ্কর, কারণ এটা যদি উচ্চমাত্রায় আপনি নেন একটা কলিজায় অতিরিক্ত রক্তক্ষরণ হবে, সিরোসিস হবে, এবং P53 জিন আমাদের শরীরে থাকে সেটাকে ধ্বংস করে, এই P53 জিনটার কাজ কি, সে হচ্ছে ওই যে ক্যান্সার সেল যা মাল্টিপ্লাই করে এটাকে মাল্টিপ্লাই করা থেকে বিরত রাখে, প্রিভেন্ট করে, সুতরাং P53কে যদি ধ্বংস করে দেয় তাহলে যে কোনো ক্যান্সার রোগী যদি তার কোনো ক্রমে কোনো টিউমার হয় তাহলে সেখানে কিন্তু মাল্টিপ্লিকেশনটা অনেক দ্রুত হবে, এত দ্রুত হবে সময় পাওয়া যাবে, সুতরাং এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যাবে, এটা এইটা যে কোনো আগ্র বা জায়গায় জন্মাতে পারে, সুতরাং আপনারা এটা নিয়েও সব ডেফিনেটলি আপনারা সতর্ক থাকবেন, ডাল চাল যেগুলো রাখবেন তার ঘরে স্টোরে সেটা শুকনো জায়গায় রাখবেন, বাজারে সিলিকা জেলের প্যাকেট পাওয়া যায় সেই সিলিকা জেলের প্যাকেট দিয়ে রাখবেন, হ্যাঁ সেই প্যাকেটটা আর্দ্রতাকে শুষে নেবে, আপনার খাবারকে যেটা রাখবেন সেটাকে শুষ্ক রাখবে, আপনি এই আফলাটক্সিনের কন্টামিনেশন থেকে মুক্ত খেতে পারেন। এই ছিল আমার আজকের জন্য আপনাদের কেমিক্যাল কন্টামিনেন্স কত রকমের হতে পারে, তার সোর্স কি, ওয়ে ফরওয়ার্ড কি, আর যে জিনিসগুলি আমি এখন ডিটেলস বলবো না, কারণ আমি ধরে নিয়েছিলাম যে আমাকে 40 থেকে 50, আমাকে বলা হয়েছিল 40-50 মিনিটে শেষ করতে, হ্যাঁ তো তারপরে কিছু কোশ্চেন আসবে সেটার অ্যান্সার দিতে, বাট আমি যেটাকে আপনাদেরকে দুইটা স্লাইডের মধ্যে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের আমাদের যাদের বদ্ধমূল ধারণা এতদিন ছিল বা আছে এখন, সেটা ফরমালিন আতঙ্ক, ফরমালিন দিয়ে কি শাকসবজি ফলমূল সংরক্ষণ করা সম্ভব, জি না সম্ভব না, এটা ডিটেলস আমি এখন বলবো না, হ্যাঁ সেটার জন্য আপনাদের কোথায় পাবেন সেটা বলে, আপেল কেন পচে না 2 মাসেও, মানুষের গলা শুকায় যায় বুঝছেন, আপেল কেন পচে না, আরে বাবা আপেলকে পচতেই হইব 2 মাসের মধ্যে, না হইলে চলবো না, আপেল কিন্তু পচবে না 2 মাসে, কারণ সেখানে আপেলের গায়ে একটা ওয়াক্স কোটিং দেওয়া থাকে, যেই ওয়াক্সটা ফুড গ্রেড, আপনি আমি খেলেও সেটা কোনো সমস্যা হবে না, এটা এই ওয়াক্সটা মৌচাকে তৈরি হয় উৎপন্ন, এমন আপেল যখন গাছে হয় আপেলের গায়ে ন্যাচারালি একটা কোটিং আসে, কিন্তু সেখানে যেহেতু আপেলটা বিদেশ থেকে দেশে আসে অনেক সময় লাগে, ওখানে স্প্রে করে আরো একটু
বেশি মোটা করে এই কোটিংটা দেওয়া হয় যাতে ভিতর থেকে ময়েশ্চারটা বেরিয়ে না যেতে পারে আর বাইরে থেকে রোগ জীবাণু ঢুকতে না পারে। ফলে কি হয়, আপেল 2 কেন 3 মাস 4 মাস কিচ্ছু হয় না। হ্যাঁ, তো তরমুজে বিষাক্ত রং, তরমুজে বিষাক্ত রং দেওয়া তো সম্ভব? সম্ভব নয়। নকল ডিম নিয়ে অনেক তোলপাড় হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেকেই আমাদের কাছে আসছিল ডিম নিয়ে নানান রকমের, এটা আমাদের অনেক বিচিত্র সব অভিজ্ঞতা। হ্যাঁ, মিনিকেট চাল খেলে ক্যান্সার হবে, এটা নিয়েও একবার তোলপাড় হয়ে গেল সারা দেশে। এই যে প্রত্যেকটা আইটেমে এই গত 4 বছর, যে 4 বছর আমি ইয়েতে ছিলাম, মিনিকেট চাল, নকল মিনিকেট চালে আমরা যে গবেষণাটা করেছিলাম, অর্থাৎ সার্ভেটা, সেটাই ইমরুল, আমি এবং দেশের বিভিন্ন শিক্ষা সরকারি গবেষণা প্রতিষ্ঠান, এমনকি বিড়ি বাড়ি থেকে সায়েন্টিস্ট নিয়ে আমরা কুষ্টিয়া গিয়েছিলাম, 5 দিন ছিলাম, এবং সেখানে সমস্ত প্রক্রিয়া কিভাবে মিনিকেট চাল হয় সেটা সব দেখে সেখান থেকে আমরা নমুনা নিয়ে এসে সেগুলো পরীক্ষা করে দেখছি। হ্যাঁ, দেখে এবং আমরা এটাই হয়েছে যে মিনিকেট চাল বাংলাদেশে উৎপন্নও হয়, কিন্তু এটা খেলে ক্যান্সারের কোনো ঝুঁকি নেই, এরকম ঝুঁকি আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরঞ্চ আমেরিকাতে বড় বড় 2টা গবেষণা হয়েছে যেখানে ওরা নাই বলে, না এটা গবেষণা করে দেখা গেছে যে এই পলিশড রাইস, মিনিকেট তো না, ওরা বলে পলিশড, ছাটাইকৃত চালের সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই জিনিসগুলো খুব ডিটেলস আপনারা জানতে পারবেন। এটাগুলো যদি সব যদি বলতে যাই তাহলে এরকম আরো একটা লেকচার দিতে হবে, সেটা যদি আমাকে বলতে বলে আমি আরেকদিন বলবো। বাট আপনাদের জন্য যেটা বলেছিলেন ইমরুল প্রথমে, যে আমি আমি যখন এই লেকচারগুলো দিতাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিভিন্ন জেলায়, আমরা বিভিন্ন জেলা প্রতিটা বিভাগে 8টা বিভাগ এবং 6টা 14টা জেলায় আমি নিজে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তখন সবাই বলতো যে এই কথাগুলো আপনি ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার, আপনারা টেলিভিশনের চ্যানেলে কেন বলেন না। আমি বললাম টেলিভিশন চ্যানেল ভালো সংবাদ প্রচার করে না ভাই, আমি যদি বলি যে এটা খাইলে মানুষ মরে যাবে, সে তাড়াতাড়ি একের একটা না সবগুলো চ্যানেল চলে আসবে, ভাই কেমনে মরবে, কেন মরবে, সব বলেন। কিন্তু আমি যদি বলি না এটা খেলে মরবে না, সেই খবরটা টেলিভিশন প্রচার করবে না, কারণ তাদের সেটার কোনো আগ্রহ নাই। কারণ কি জানেন, কারণ ওইটা শুনে তো আপনি এরকম করবেন না, তারা চাই আপনার মধ্যে সেই জিনিসগুলি জাগায় দিতে, একটা আতঙ্ক যাবে, সে আতঙ্ক না হলে তারা খবর চায়। তো এই জন্য ভাবলাম, তখন তখন থেকেই আমার একটা ধারণা ছিল যে আমি যদি একটা বই লিখি, হ্যাঁ আমার এই 4 বছরের লিখবো, আমার যে 4 বছরের যে অভিজ্ঞতা হয়েছে এই কেমিক্যাল কন্টামিনেন্টস নিয়ে, ফুড সেফটি অথরিটির কাজ করার সময় ফরমালিন নিয়ে, আপেল পচে না কেন, তরমুজ এই সব নিয়ে আমাদের, আমি আমার কাজই ছিল কেমিক্যাল কন্টামিনেন্টস। আমি 4টা বছর আল্লাহর রহমতে অত্যন্ত আনন্দের সাথে ওখানে কাজ করছি, ইমরুলদের মতো সহযোগিতা সহযোগী ছিল বলে আমার কাছে, আমি ওখানে আনন্দ নিয়ে কাজ করছি এবং খুব এনজয় করেছি আমি কাজগুলো। এবং আমি আমি একটু হলেও নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি এই ফালতু কথাবার্তাগুলির বিরুদ্ধে যে বৈজ্ঞানিক সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিতে পারছি যে ফরমালিন ওয়াজ এ মিথ ইন বাংলাদেশ, কোনো ঝুঁকি নাই ফরমালিন, কোনো ফরমালিন কোনোদিনও শাকসবজিতে কাজ করে না, কারণ এটা প্রোটিনে কাজ করে। হ্যাঁ, এবং করেও নি কখনো, কিছু কিছু করেনি সেটারও প্রমাণ আমরা পেয়েছি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। আপেল কেন পচে না সেটা, তরমুজে বিষাক্ত রং দেওয়া যায় না, বাজার থেকে 50টা তরমুজ কিনে গবেষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নকল ডিমের অস্তিত্ব ছিল না, এই সব কিছু আমরা করেছি এবং সেটারই একটা সামারাইজ করে, মোটামুটি সামারাইজ করে একটা বই লিখেছি একদম সহজ ভাষায়, যারা বিজ্ঞানী নন তারাও বুঝবেন আশা করি। রসায়নের যে টার্মিনোলজিগুলি ওগুলি আমি বাংলায় সহজভাবে ব্যবহার করার চেষ্টা করেছি এবং টেকনিক্যাল শব্দগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। সেই বইটার নাম হচ্ছে নিরাপদ খাদ্য, আমাদের বিভ্রান্তি ও বাস্তবতা। এটার মধ্যে আপনারা দেখতে পান যে অধ্যায়গুলিতে আছে ফরমালিন আতঙ্ক, অধ্যায় 2, অধ্যায় 1 আছে ব্যক্তিগত দায়, সেটা আইন নিয়ে কথা হয়েছে, অধ্যায় 2 ফরমালিন আতঙ্ক, 3 কৃত্রিম উপায়ে ফলমূল পাকানো, একটি বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা, ইথিলিন গ্যাস দিয়ে ফলমূল পাকানো কি নিরাপদ, আমাদের দেশে কোনো পদ্ধতি ব্যবহার করা হয়, কি কারণে কার্বাইড ব্যবহার নিষিদ্ধ, ইতিপন ব্যবহারের পর ফলমূলের অবশিষ্টাংশ কতদিন থাকে, ফরমালিনের ব্যাপারে বর্তমান দেশে কোনো শাকসবজি কীটনাশকের উপস্থিতি আছে কিনা, ফরমালিনের কি কি, আপেল কেন পচে না 2 মাসে উপস্থিতি কিরকম, মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা, ডিমে চালে বিভ্রান্তি, বাংলাদেশে নকল ডিম, মিনিকেট চাল খেলে ক্যান্সার হয় কিনা, বৈজ্ঞানিক বিশ্লেষণের ফলাফল কি পাওয়া গেল, পলিশ করা চালের সাথে কোলন ক্যান্সারের সম্পর্ক, প্লাস্টিকের চাল বাজারে আদৌ আছে কিনা, এইসব নিয়ে আমাদের দেশের খাবার, আর ছাড়া প্রকৃত সমস্যা, এখানে আপনাদের অনেক কিছু এখানে আসছে, আজকে খাবারে ভেজাল ও দূষণ কি, হ্যাঁ আমাদের বাস্তব সমস্যাগুলি আসলে কোথায়, যেটি আমি বললাম আপনাদেরকে, বাসি ভাত থেকে বিষক্রিয়া,
সঠিক পদ্ধতি ও তাপমাত্রায় ফ্রিজে খাবার সংরক্ষণ কিভাবে করবেন, স্ট্রিট ফুড কতটা নিরাপদ, কিভাবে অনিরাপদ হয়, আমাদের দেশের পরীক্ষাগার গুলোর কি অবস্থা, হ্যাঁ এইসব নিয়ে আমি একটা বই লিখেছি, খুব ছোট্ট একটা বই, আপনারা যারা আগ্রহী rakumari.com সবাই জানেন, এটাতে গেলেই এই নাম দিলে চলে আসবে, আপনারা অর্ডার করলে বাসায় পৌঁছে দিবে এক দুই দিনের মধ্যে, যারা আগ্রহী তারা নিশ্চয়ই করবেন, আমি বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে, তার বইটা আপনাদের ইয়েতে আপনাদের কাছে মনে হবে যে রেখে দেই বইটা, কারণ বইটাতে আমার অনেক কিছুই আমার অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে, এবং সেটা কোনো কোনো প্রেমের গল্প না, ভালোবাসার গল্প না, একেবারেই আমাদের যে দৈনন্দিন যে মূল চাহিদা খাদ্য বস্ত্র এবং বাসস্থান, এই মূল চাহিদার তিনটার যে একটা খাদ্য সেটা নিয়েই রাখার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, আপনাদের ভালো লাগলে নেবেন। আর এর দ্বিতীয় সংস্করণ আপনাদের কাছে আমি একটু আমি এখানে একটু এই সুযোগ দিতে চাই, আমি এখানে আসছি যে আমাদের এখানে কানিজ ফাতেমা আছে, আপনারা জানেন এই বইটা প্রকাশ করার পরে প্রথম ফিডব্যাকটা আসে আমার কানিজের কাছ থেকে, কানিজ আমাকে বইটা পেয়ে পড়ে সাথে সাথে ফোন করে, ফোন করে আমাকে চমৎকার একটা কমেন্ট দেয়, কমপ্লিমেন্ট দেয়, এই জন্য কানিজ তোমাকে আমি সবার সামনে আরেকবার ধন্যবাদ জানাই। হ্যাঁ আশা করি তুমিও চাইলে বলতে পারো দুই কথা, আমার শেষ হয়ে গেছে লেকচার, হ্যাঁ তো এটার পরেই আমার শেষ স্লাইড হবে, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই নিরাপদে থাকবেন, নিরাপদ খাবার খাবেন এবং সচেতন হন, সচেতন না হলে কিন্তু নিরাপদ খাদ্য, আপনার ফুড সেফটি স্টার্টস ফ্রম ইউর হোম, 50% ইউ ক্যান সেভ ইউর সেলফ বাই ইউর সেলফ, আপনি নিজে যদি সচেতন হন তাহলে আপনি অর্ধেক সেফটি আপনি ঘর থেকেই আপনি পেয়ে যাবেন, আর বাকিটা তো আছেই দরকার, তো সবাইকে আপনার একবার ধন্যবাদ জানাই, নিরাপদ খাবারের ব্যাপারে সবাইকে আমরা সচেতন করি, ধন্যবাদ আয়োজকদের যে এরকম একটা এরকম সেমিনার ওয়েবিনার করে যারা আসছে তাদেরকে সচেতন করবার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে আরেকবার ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার লেকচার এখানে শেষ করছি, আমি এন্ড শো করে দিলাম। ইমরুল ধন্যবাদ স্যার।